হয়, ইতিহাস প্রসিদ্ধ গোভা দেৰোজা জোনবিল মেলার আজি তৃতীয় অর্থাৎ অন্তিম দিন, আর অন্তিম দিনার প্রথম কার্যসূচী অরমবিলত সমূহীয়া মৎস্য শিকার, আর তার পিছতেই মেলাথলীত দেখা গৈছে বিভিন্ন প্রান্তর লোকের সমাগম। আমি এই মুহূর্তে উপস্থিত আছো জোনবিল মেলাথলীত, আর উদযাপন মেলা পরিচালনা সমিতির সম্পাদকগৰাকী আছে। আজি তৃতীয় অর্থাৎ অন্তিম দিন কি আছে কার্য? আজি অন্তিম দিন, ইতিমধ্যে আমার প্রথম কার্যসূচী অরমবিলত মাছ মরা কার্যসূচী হয়ে গেছে, আর এতিয়া গোভা রজায় প্রতীকের রূপত কর সংগ্রহ করবলে বা বিকাশনের নির্দেশ দিছে, লগতে তেখেতৰ পাতনিয়া রজা আছে পশ্চিমবঙ্গ, তেখেতকে নির্দেশ দিব, কন্টেক্ট 10 মিনিটের পিছনে তেখেতসকলে যাব, আর মেলা অন্ত হব রাতে 9টা বজাত, আমি 7 বজাৰ বন্ধ করব দিম, 9টাত অন্ত হব, আর গোভা রজার শেষ কার্যসূচীটি আছে 11 বজাত গোভা রজার বাসভবনতে দরবার বহিব। আজি কার্যসূচী শেষ। এবার দেখা গেছে মেলাথলীত ইউনেস্কোর পর একটা দল আছে, এবার ইউনেস্কোর পর দল আছে, আমি বড় মানে সন্তোষ প্রকাশ করছো। ইউনেস্কো দলটো ইমান পুঙ্খানুপুঙ্খরূপে অধ্যয়ন করেছে, আর মানুষবিলাকৰ কমেন্ট লৈছে, আর মোকো বহু ধরনের মানে কি কয় ক্রুশিয়াল কোয়েশন সুদিছে, তেখেতসকলে আহি বড় ভালো পাইছে, আর তেখেতসকলে আটাইতকৈ আনো ডাঙর কথা, তেখেতসকলে আহি পেলে আকৌ গোভা রজাক মানে 5,000 টাকাও দি থৈ গৈছে তেখেতসকলে, সুদূর মানে বহু দূর দূর আছে, বোম্বের পর আছে, দিল্লি মাদ্রাস এনেকা আর বাইরেও আছে, আহিলে দি থৈ গৈছে, এই ভাল লাগিছে আমারও। আর বাহিরার কিছু দল আহিলে আমার সাংস্কৃতিক অনুষ্ঠান জম্মু আর কাশ্মীর এনেকা মধ্যপ্রদেশ গুজরাট আর হারিয়ানার পর আছে, বড় মানে মানে আজি এইবার ভাল হয়েছে, আর পাহাড় পর বহু লোক নামি আছে, থলের পর বহু লোক হয়েছে, এবার বিনিময় পথার কোনো ধরনের বস্তু কমি হওয়া নাই, সমান সমান বস্তু হয়েছে, সকলেও বস্তু পাইছে, সকলেও বস্তু এক্সচেঞ্জ করব পাইছে, আর ভাল হয়েছে। নিশ্চয়, যেহেতু অরমবিলত ইতিমধ্যে মাছ ধরা পর্ব সমূহে আজি মাছ ধরা পর্ব সম্পন্ন হয়েছে, আর তারপরে মেলাথলীত গোভা দেওরজা আহি উপস্থিত হয়েছে, আর তেওঁৰ যে বা বিষয়াসকল আছে সেই বা বিষয়াসকলক ইতিমধ্যে মেলাথলীত কর সংগ্রহের ইতিমধ্যে অনুমতি প্রদান করেছে। আমি পুনর্বিনে রজাগরাকীর উপর কিছু কথা জানিম। আজি জোনবিল মেলার অন্তিম দিন, আর ইতিমধ্যে আপনি আপনার বা বিষয়াসকলক কর সংগ্রহের নির্দেশ। হয়, আজি আমার মানে কি কয় জোনবিল মেলার অন্তিম দিন, আর আমার অরমবিলত মাছ মৰাৰ পৰ্বটো হৈ গৈছে, আৰু আৰু মানে হেৰি এতিয়া মানে কৰ সংগ্ৰহণ কৰিবৰ কাৰণে মানে আমাৰ বা বিষয়াক মানে নিৰ্দেশ দিছোঁ। হয়, আৰু আজি পুনৰ ৰাতি আপোনাৰ বাসগৃহত ৰাজদৰবাৰ অনুষ্ঠিত হ'ব। হয়, তাত মানে কি কয় অন্তিম দিনটো ৰাজদৰবাৰটো মানে কি কয় আমাৰ ঘৰত মানে হেৰি হ'ব। হয়, নিশ্চয়কৈ। আজি যিহেতু তিনিদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে জোনবিল মেলা অনুষ্ঠিত হয়েছিল, আর জোনবিল মেলার আজি তৃতীয় অর্থাৎ অন্তিম দিন, আর অন্তিম দিনা প্রথম কার্যসূচী পুয়ায় যে গোভা দেওরজার অরমবিল আছে সেই অরমবিলত সমূহীয়া মৎস্য শিকার পর্ব ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, আর তারপরেই গোভা দেওরজায় রজার যখন বা বিষয় আছিল সেই বা বিষয়াসকলক অনুমতি প্রদান করেছে বা নির্দেশ দিছে যে মেলাথলীর পর যে কর সংগ্রহের যে প্রথা আছে সেই প্রথা ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আর তারপরেই নিশার ভাগত পুনের গোভা দেওরজার যে রাজভবন সেই রাজভবনত অন্তিমটা রাজদরবার অনুষ্ঠিত হব, আর তারপরেই জোনবিল মেলার সামরণি করবে।